প্রিয় দর্শক, প্রকৃতি রঙের নতুন আরো একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কারণগুলোর কারণে আপনার অবশ্যই গ্রীষ্মকালীন মৌসুমি ফল জাম খাওয়া উচিত। এখন জামের মৌসুম, বাজারে এখন জাম সহজলভ্য। টক মিষ্টি স্বাদের ছোট্ট ছোট্ট কালো জাম দেখলেই জিভেতে পানি চলে আসে। জাম ভর্তার স্বাদ কার না পছন্দ? শুধু স্বাদেই নয়, বরং জামের রয়েছে নানা ধরনের গুণাগুণ। হাজারো স্বাস্থ্য উপকারিতা রয়েছে জামে। জামে অনেক পুষ্টিগুণ রয়েছে। জামে রয়েছে ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট সহ বিভিন্ন উপাদান। এটা পেট ব্যথা, ডায়াবেটিস এবং বাত সারাতে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়াও এই ফল আমাশা এবং পেট ফাঁপা জনিত বিভিন্ন সমস্যার নিরাময় করে। চলুন জেনে নেওয়া যাক জামের বিভিন্ন উপকারিতা সম্পর্কে। ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। জামে কম গ্লাইসেমিক সূচক রয়েছে, যা রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এটি ডায়াবেটিস রোগীদের দুর্বলতা, ঘন ঘন তৃষ্ণা এবং প্রস্রাবের লক্ষণগুলো নিরাময় করে। জামে কোনো সুক্রোজ নেই এবং এতে জাম্বেলিন রয়েছে, যা স্ট্রাসকে রক্তে চিনিতে রূপান্তরিত করতে বাধা দেয়। জামের মধু ডায়াবেটিস রোগীরা মিষ্টির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারে। শরীর ঠান্ডা রাখে। একটি জামে 88% মিনারেল থাকে। এছাড়াও ফসফরাস এবং আয়োডিনের মতো খনিজগুলো একসঙ্গে থাকায় জাম খেলে শরীর আর্দ্র থাকে। গরমে শরীর ঠান্ডা রাখতে প্রতিদিন অল্প পরিমাণে জাম খাওয়া উচিত। সকালে নাস্তায় 2 কাপ বিচি ছাড়া জাম, 1 কাপ পানি এবং 1 কাপ বরফকুচি মিশিয়ে স্মুদি তৈরি করে নিতে পারেন। এর সঙ্গে কালো মরিচের গুঁড়ো, লবণ, মধু এবং পুদিনা দিয়ে মজাদার এক শরবত তৈরি করে খেলে সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। জামে রয়েছে ভিটামিন B1, B2, B3 এবং B6, সেই সঙ্গে এটি ভিটামিন সি সমৃদ্ধ। আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফ্রি রেডিকেলের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। মোট কথা, জামে থাকা বিভিন্ন গুণাগুণ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও জামে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা অভ্যন্তরীণ এবং বাহ্যিক সংক্রমণকে প্রতিরোধ করতে সহায়তা করে, হাড়কে শক্তিশালী করে। জামে আছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান, যা হাড় এবং আমাদের দাঁত মজবুত করে। এজন্য 1 গ্লাস দুধের সঙ্গে 1/2 চা চামচ শুকনো জামের গুঁড়ো খেতে পারেন। এছাড়া প্রতিদিন ছোট 1 বাটি জাম খেতে পারেন, এতেও উপকার মিলবে দ্রুত। ক্যান্সার প্রতিরোধে জামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের মতো মরণ ব্যাধি সারাতেও কার্যকর। গবেষণায় দেখা গেছে জামে থাকা পলিফিনলের কারণে এটি অ্যান্টিকার্সিনোজেনিক বৈশিষ্ট্যযুক্ত। নিয়মিত জাম খেলে ক্যান্সার প্রতিরোধ হয়, রক্ত পরিশোধিত করে। জামে থাকা আয়রন এবং ভিটামিন সি রক্ত পরিশোধিত করতে সহায়তা করে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে, সংক্রমণ রোধ করে। জামে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফেক্টিভ এবং অ্যান্টি ম্যালেরিয়া বৈশিষ্ট্য রয়েছে। এই ফলের মধ্যে ম্যালিক অ্যাসিড, ট্যানিনিনস, গ্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এবং বেটুলিক অ্যাসিডও রয়েছে। বিভিন্ন সংক্রমণ রোধে এই ছোট্ট ফলটি কাজ করে, ব্রণ দূর করে। জামের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ব্ল্যাক হেয়ারস, পিম্পল এবং ব্রণ সহ ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করে। রক্ত পরিশোধিত হওয়ার কারণে ত্বক পরিষ্কার হয়ে যায় জাম খেলে। ত্বকের পাশাপাশি চোখের স্বাস্থ্যেরও উন্নতি ঘটায় জাম। হৃদযন্ত্রের সুরক্ষায় জামে উপস্থিত পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় প্রয়োজনীয় খনিজ উপাদান সমূহ হৃদযন্ত্র ভালো রাখে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোক থেকে রক্ষা করে জাম। এতে থাকা উপাদান সমূহ ধমনীগুলোকে সুস্থ রাখে এবং শক্ত হতে দেয় না। হজম ক্ষমতা বাড়ায়। জামে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে, যা লিভারকে সক্রিয় করে এবং হজম ক্ষমতা বাড়ায়। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করে জাম। তবে জাম খাওয়ার আগে কিছু সতর্কতা মেনে রাখা জরুরি, যেমন প্রতিদিন 100 গ্রামের বেশি জাম খাবেন না। জাম খাওয়ার আগে লবণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। খালি পেটে কখনোই জাম খাবেন না। জাম খাওয়ার আগে এবং পরে প্রায় 2 ঘন্টা দুধ খাবেন না। গর্ভবতী এবং স্তন দানকারী মায়েদের জাম না খাওয়াই ভালো। ডায়াবেটিস রোগীরা অবশ্যই জাম অল্প পরিমাণে খাবেন। ফলের পাশাপাশি জামের মধু, ভিনেগার খেতে পারেন। এছাড়াও জামের পাতা এবং ছাল শুকিয়ে গুঁড়ো করে খেলেও উপকার মিলবে। তাহলে দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তীতে আপনি কেমন ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করুন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।